আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো বাংলাদেশ কমিউনিটি ব্যাংকের সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারটিতে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করা যাবে। আবেদন ফি হিসাবে কোনো প্রকার টাকা পয়সা দেওয়ার প্রয়োজন হবে না। সো এই ভিডিওটির মাধ্যমে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে, কবে শেষ হবে, বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। সো দেখতেই পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি, যেখানে উল্লেখ করা রয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ PLC-তে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ, পদের নাম কাস্টমার সার্ভিস অফিসার, যেখানে রংপুর, সিলেট এবং কক্সবাজারের জন্য সম্পূর্ণ নতুনভাবে লোকবল নিয়োগ দেওয়া হবে। অ্যাপ্লিকেশনটি লাস্ট ডেট 22 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করতে পারবেন। স্যালারিটা আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এবং জবটি প্রকাশ করা হয়েছে 11 সেপ্টেম্বর 2024 তারিখ। এখানে এক্সপিরিয়েন্সও চেয়েছে, 1 বছর থেকে 3 বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে ভালো, আর যদি অভিজ্ঞতা নাও থাকে তাদের সাথে কথা বলে আপনি চাইলে আবেদনটি সাবমিট করতে পারেন। এই সার্কুলারটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। তবে কোনো প্রকার একাডেমিক রেকর্ডে যদি থার্ড ডিভিশন রেজাল্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো এখানে যেমনটি বলেছিলাম, জবটির লোকেশন কক্সবাজার, রংপুর এবং সিলেটের জন্য তারা নতুন করে নিয়োগ প্রকাশ করেছে। এখানে আরও নিচে আসলে কোম্পানির ইনফরমেশনটি আপনারা পেয়ে যাবেন, পাশাপাশি কোম্পানির অ্যাড্রেসটাও এখানে হাইলাইট করা রয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে। অ্যাপ্লিকেশন লিঙ্কটি এবং সার্কুলার লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে খুব সহজে আপনারা সেখান থেকে দেখে শুনে যাচাই করে তারপরে আপনাদের আবেদনটি সাবমিট করতে পারেন, বা এখানে যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এই অ্যাড্রেসটিতে গিয়ে তাদের সাথে কথা বলে তারপরে আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করতে পারবেন। এখন আমরা দেখে নেব কিভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে। আবেদনটি সাবমিট করার জন্য অ্যাপ্লাই নাও যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করে খুব সহজে আপনার আবেদনটি সাবমিট করতে পারবেন, যদি bdjobs.com একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাও থাকে সেই ক্ষেত্রেও প্রবলেম নাই, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে খুব সহজে আপনি একটি অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন। সো এটাই ছিল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ PLC-তে নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি। এর পরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।